কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি, ভালোই আছি। যে মানে খারাপ সময়গুলো যেরম ভাবে যাচ্ছিল ওইটা থেকে কাটিয়ে আসতে পেরেছি, এখন ভালোই আছে। ফাল্গুনী বাবা, কালকে বাড়ি নিয়ে এসেছি, তোমরা তো জানো তোমাদের মানে তোমরা আমাকে এতটা আপন করেছো, সত্যি সেটা আমার মতন একটা মেয়ে যে তোমাদের এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য হয়ে উঠতে পেরেছি, তার জন্য অনেক অনেক নিজেকে ইয়ে মনে হয়, মানে মনে হয় যে আমার মতন মেয়ে তোমাদের মানে তোমাদের মনে জায়গা বানাতে পেরেছি, কারণ তোমরা এতটা আমার খোঁজ খবর নিচ্ছ, তার জন্য মনে হচ্ছে আমার আর কি। তো ফাল্গুনী বাবা দিয়ে এই আমি প্রথম তোমাদের সাথে ভিডিও করলাম, এখন অনেকটাই বাজে, 1টা বাজে এখন, আর ভাত হচ্ছে আমার তো আজকে সব রকম ভাতে দিয়েছি, জ্যান্ত মাছ। এখন তো ফাল্গুনী বাবা বাজারে যেতে পারবে না, মেয়েটাও বাড়িতে নেই, আর মেয়েটা বাড়িতে থাকলেও ও বাজারে যেতে পারে না, দোকান বাজার করতে পারে না, আগাগোড়াই যে ওর বাবা ও দাদু করে তার জন্য বাজার করার অভ্যাস নেই। কিন্তু মানুষ মানে সময় পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, হয়তো যেত, বাড়িতে নেই, মামার বাড়িতে আছে, রবিবারের দিন আসবে। আমার দেওরকে দিয়েছিলাম যে খেতে পারছে না, এমনি কোনো মাছ টাছ খেতে পারছে না, মানে ভিটামিন কমে গেলে মুখে তো ব্যথা হয় সেরকম ধরনের হয়েছে, তবে ওষুধ দিয়েছে, ওষুধ টাইম লাগবে সারতে, ওষুধ দেবো ভাত খাওয়ার পর, মানে বলেছে ভারী খাওয়ার পর খেতে। তো তার জন্য আজকে সব কিছু ভাতে দিয়ে দিয়েছি, আলু ভাতে, পেঁপে ভাতে, তারপরে কুমড়ো ভাতে, ডিম ভাতে, আরও যেন কি ভাতে দিলাম খেয়াল নেই, ওইটুকুই মনে হয়। তো আজকে এই দিয়েই খেয়ে নেবে, আর এখন তো একবার ভাত খাবে, জল খাওয়ার বেলায় চিড়ে ভেজে দেওয়া হয়েছিল, প্রতিমা ভেজে দিল, তখন রোজিনাদি ফোন করেছিল, তার জন্য তখন আর তোমাদের ভিডিও করে দেখানো হয়নি, রোজিনাদির সাথে কথা বলছিলাম। রোজিনাদি সত্যি রোজ রোজ ফোন করে খবর নেয় জানো, আর রোজিনাদির শরীর খারাপ, আমি একবারও ফোন করতে পারিনি। তো সত্যি এত ভালোবাসা তোমাদের, এই রোজিনাদির সাথে আমাদের পরিচয় এই ইউটিউবে ভিডিও করেই হয়েছে, তো সত্যি আমি খুব নিজেকে ধন্য মনে করি। ফাল্গুনী বাবা এখন শুয়ে আছে, তো চলো ভাতটা নামাই গা, ভাতটা আবার গলে যাবে, অনেকক্ষণ বসিয়েছি। আর ফাল্গুনী বাবাকে চান টান করেই দিলাম, ওইখানে জামা কাপড়গুলো আছে ওগুলো একটু কেচে মেলে দেবো, আসলে অনেক কদিন বাড়িতে ছিলাম না, পাটা ওরম করছে এখানে দেখা যাচ্ছে ভিডিও দিয়ে, অনেক কদিন বাড়িতে ছিলাম না, ঘরদুয়ারগুলো একটু ইয়ে ছিল, মা পরিষ্কার করে দিয়ে গেছে, তাহলেও আবার এদিক ওদিক গ্যাসের টাসের কাছেগুলো সেই কালকে থেকে পরিষ্কারই করে যাচ্ছি, দিয়ে রান্নাটা এখন বসালাম। একটা ছোট্ট কথা বলবো, আমার আমি মানে আমি রাখ আমি মানুষ আমি তোমাদের সাপোর্ট পেয়েছি বলেই আজকে হয়তো একটু হলেও তোমাদের কাছে জায়গা বানাতে পেরেছি, তোমাদের ঘরে যেতে পারছি। তো আমার রাগ মানে একদমই কারোর উপর আমার রাগ করবো না, কেউ যদি আমাকে 2-4টে খারাপ কথাও বলে তাও আমি রাগ করব না, কিন্তু কি বলতো, রাগ আর কোনো কথার মানে সঠিক মানে একটা ভুল কথাটাকে সঠিক করে দেওয়া সেটা একদমই আলাদা। তো মানে আমি কিছু বলতে চাই, আজকে দেখলাম একজন ইংরাজিতেই কমেন্ট করেছে, মানে সব অনেক ইংরাজিতে কমেন্ট আসছে, সব তো আর স্ক্রিনশট নিয়ে বাংলায় পড়া সম্ভব হচ্ছে না, তো যেহেতু ওইখানটায় দেখলাম টাকার ইয়ে দিয়ে আছে 7,000 টাকা, তো আমি ভেবেছি যে 7,000 টাকা এখানে কি দিয়ে আছে, কিছু একটা ব্যাপার হবে, তো দেখি তো। আর আমার যা কেউ পড়ালাম দি বললো যে আমাকে বললো ব্যাপারটা, তো আমি ওর বাংলায় পড়লাম, তো ওখানে লিখেছে যে তোমাকে কে যেন 7,000 টাকা দিয়েছে, তুমি কি করলে। তো ভুলভাল এগুলো না কমেন্ট করাই ভালো, তাই না, সঠিক জেনে কমেন্ট করা, এখানে তো 5টা কমেন্টটাও 5টা মানুষ দেখবে, ভাববে সত্যি ভাববে, তাই না। তো আমি ওখানে কোনো রিপ্লাই দিলাম না, এখানে বলে দিলাম
7000 টাকা আমাকে কেউ দেয়নি, 5000 টাকা ইয়ে দিয়েছিল সে আর্মি স্যার, সেটা আমি বলেছি 5000 টাকা দিয়েছিল। তো উনি জিজ্ঞাসা করেছেন 7000 টাকা কে নাম করেছে একটা, সব তো বুঝতে পারলাম না, তবে এইটুকু বুঝলাম যে 7000 টাকা দিয়েছে, তুমি কি করলে। তো 7000 টাকা দেয়নি কেউ আমাকে, আর্মি স্যার 5000 টাকা দিয়েছিল। তো 5000 টাকা একটা মনে করো 9-10 দিন ছিলাম ফাল্গুনের বাবাকে নিয়ে, 5000 টাকা অনেক বেশি খরচা হয়েছে। হয়তো হসপিটাল থেকে অপারেশনটা ফ্রিতে হয়েছে, কিন্তু একটা অপারেশনটা ছোটোখাটো নয়, অনেকটাই বড় অপারেশন, প্রচুর টাকার ব্যাপারই ছিল। তো সবটা তোমাদের আর জানাতে চাই না, আমি শুধু ওইটা বলেছে বলে মানে মিথ্যেটুকু না নিয়ে চলাই ভালো, মানে কেউ যদি মিথ্যে বলে ওইটুকু ভেঙে দেওয়াই ভালো। যদি চুপ করে থাকি সবাই ভাববে যে না সত্যি এর মধ্যে কোনো গিল্টি আছে, তো আমি গিল্টি নিয়ে তোমাদের সাথে মানে চলবো না। আমি যেটুকু যে কটা মানুষের সাথে চলবো যেটুকু চলবো সত্যিটুকু নিয়ে চলবো। তো চলো, যদি কেউ কমেন্ট করো ইয়ে, আমার তো কিছু করার নেই বলো, কিন্তু তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা একটা কথা জানবে, আমাকে যদি কেউ কিছু দেয় আমি একদমই, তার যদি আপত্তি না থাকে একদমই চুপ, মানে আমি গোপনে নিয়ে নেবো, তা নয় তোমাদের জানাবো পুরোটা। তো চলো, এই দেখো আজকে অল্প তেল দিয়ে দুটো পরোটা ভেজে দুটোই করেছি, খেতে পারছে না, সেরকম সেরকম খেতে পারছে না কো। আর প্রতিমার সাথে একটুখানি চচ্চড়ি নিয়ে আসলাম আমি ভাত খাবো বলে, তো দেখছি খাচ্ছে। কালকে একটু মাছের তরকারি করবো, আজকে ভাতে ভতে দিয়ে করেছিলাম, খেতে পারছে না বলে। তো ডাক্তারের জিভে ব্যথার ওষুধ দিয়েছে, মনে হচ্ছে অনেকটা কম আছে না গো, ও দেখি মুখটা লাল ভাবটা কম আছে। বাবা হসপিটালে এবার লাল হয়ে গেছিলো মুখটা। তো এখন অনেকটা বাজে, কটা বাজে বলছি দেখ, বাবা এখন 10টা বাজে। এ দেখো ওষুধগুলো খাবে, খাওয়ার আগে ওষুধ ছিল, এটা খাওয়ার পর, খাওয়ার আগে এই ওষুধটা ছিল, এই যাইটা যেটা যেটা সেটাই আবার ভরে রাখতে হবে।
এদিকে এটা খাওয়ার আগে ছিল, এটাই ওষুধটা। আর এগুলো সব খাওয়ার পর এটা কোনটা থেকে বেরিয়ে গেল? এটা এই ঠোলটা কোথায় গেল? না এই এই এর ভেতরকার এটা ঠোল, সে যার যার ঠোলে সেটা রেখে দাও, নাহলে আবার বোঝা যাবে না। কই ঠোলটা কই? হ্যাঁ এর মধ্যে আছে, ইয়ে করবো। তো ভিডিওটা শেষ করতে চলে আসলাম, 10টা বাজে, এক্ষুনি ফাল্গুনের বাবার ভিডিওটা করলাম, দিয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা বলতে আসলাম ভিডিওটা শেষ করব বলে। এই দেখো এখনও খাচ্ছে, দিয়ে খাওয়া হয়ে গেলে ওষুধগুলো দেব, ওষুধগুলো খাবে। আর আমার ভাত আছে কটা, ভাত খাবো, খুব অল্প চাল রান্না করেছিলাম, ও তো এই কটা খেয়েছে, দেখে তোমাদের দেখিয়েছি তাও খেতে পারিনি। তো আজকে ড্রেসিং করতে গিয়েছিল এখানে এসে, ও দুদিন তো হসপিটালে করে দিয়েছে, এখানে বাজারে গিয়েছিল, 11:30 গিয়েছে, কথা বলতে জানে না, 11:30 গিয়েছে, বসেই আছে বসেই আছে, দিয়ে সেই আসছে লোক আসছে ওষুধ নিতে, বসেই আছে। তো বলতে হবে তো অন্যজনাকে যে একটু ওষুধটা দাও, আমাকে করে দাও, আমি বসে থাকতে পারছি না, যন্ত্রণা করছে আমার, ব্যথা করছে, যন্ত্রণা না করুক, একটা এখান থেকে হেঁটে গেছে আমাদের বাজারে, বলতে হবে তো। মুখে মুখে কোনো কথা বলবে না, মুখে কথা না বলেই আজকে এত বড় বিপদটা আমাদের হয়েছে, মুখে না বলে বলেই। সঙ্গে সঙ্গে বললে হয়তো চিকিৎসাটা তাড়াতাড়ি হতো, বলেনি তো, তাও সেই আমি জোর করে করে ইয়ে করে তারপরে জানতে পারলাম যে ওরম হয়েছে। তো যাই হোক, আর বাজারে আমি তো যেতে পারিনি, এখান থেকে যেটুকুই হোক আমার হাঁটা চলার অসুবিধা তোমরা জানো তো। প্রতিমা বলেছিল যে আমি যাবো, প্রতিমাকে বললো যেতে হবে না, আমি একাই পারবো, তো কালকে যাবো, কালকে প্রতিমাকে পাঠাবো। নাই গোপালকে বলেছি যে মানে গোপাল একজনাকে দেখেছে, বাড়িতে এসে করিয়ে দিয়ে যাবে, আমি বলছি 20-50 টাকা, ওখানে গেলে হয়তো 50 টাকা নেবে, আর বাড়িতে এলে হয়তো 100 টাকা নেবে। তো আমি বলছি যদি 50 টাকা বেশি লাগে লাগুক, 5 দিন তো অন্তত করিয়ে দিই যাক, তুমি বললো দেখকে বললো। আবার আমরা আমাদের এরমভাবে ঘর বাড়ি তো, তো বলতে লজ্জাও করে, কিন্তু কিছু করার নেই, এখন শরীরের সাথে ঘর বাড়ির ওসব দেখতে গেলে হবে না। আমি বলছি আমাদের এখন তো ওর ইনফেকশান হয়েছে বলে রোজ আমি বিছানা চাদর টাদর সব ধুয়ে দিচ্ছি, হসপিটালে দেখলাম রোজ বিছানা চাদর পাল্টে দেয়, তো আমি বাড়িতে সব ওর জামা কাপড় সব রোজ সাফ দিয়ে ধুয়ে দিচ্ছি, বিছানা চাদর টাদর সব পাল্টে দিচ্ছি, মানে কালকে পেতেছি, আজকে আর দিইনি, কালকে ধুয়ে দেবো। তো সব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, আমি এসে সব ঘরের ঝুল টুল ঝেড়েছি, মানে আমার যেরকম ঘর যতটা পরিষ্কার করে রাখা যায় আমি রাখছি, কালকে একটু গোবর দিয়ে ভালো করে নেপে নেবো, জামা কাপড় যেখানে যা ছিল সব সরিয়েছি। তো কি বলতো এখনকার দিনে মুখে কথা বলতে হবে, দিয়ে অতক্ষণ বসে থেকে থেকে 11:30 গিয়ে 12:30, তখন আজকে শুক্রবার, তো আজকে শুক্রবারে মানে 12:30 নামাজ পড়া থাকে, তো চলে গেছে। তো বলতে হবে তো সেটা যে আমি আমাকে দাও, আমি থাকতে পারছি না, তাহলে আবার একটু তাড়াতাড়ি দেয় কি, ওনারও বলার দরকার যে 12:30 পর্যন্ত আমার, 12:30 পরে আমি ই করতে পারবো না, আমার নামাজ পড়া আছে, আমি চলে যাব। অতক্ষণ বসে থেকে ও মনে করো বাড়ি এসে, এমনি তো তোমরা দেখেছো হসপিটালে ও কতটাও অসুস্থ, বাড়িতে এসে এখন শুয়ে বসে এখন হয়তো একটু সুস্থ আছে, কিন্তু এতটা গেছে আবার ওইখানে অতক্ষণ বসে থাকা, এখনও বসে থাকতে পারে না, একটু শুতে হয়। তো ওইখানে গিয়ে বসে থেকেছে অনেকক্ষণ, আবার এসেছে দিয়ে শরীরটা আনচান করছিল, ই করছিলো, তাও বলে না, বলে যে নেই কিছু হচ্ছে না আমার। তো চলো আর কি কার মতো ভিডিওটা এইখানেই, আমি লাইক দিতে বলবো না, তোমাদের যদি ইচ্ছা হয় লাইক দিও, কারণ এমন কিছু ভিডিও আমি করছি না যে তোমাদের বলবো লাইক দিতে, আমি জানি তোমরা আমাকে ভালোবেসেই আমার ভিডিওগুলো দেখো, এখানে আমার স্বার্থের জন্যই তোমরা ভিডিওগুলো দেখো, পুরোপুরি আমার স্বার্থ জড়িয়ে এই ভিডিওটা, মানে আমার ভিডিওগুলোই, এখানে থেকে তোমরা কিছু শেখানোর মতন তো ইউটিউবে চ্যানেল করা, মানে আমরা
কি হচ্ছে জল দাও শিখানোর জন্য তো চলো শিখানোর জন্যই চ্যানেল অনেকজনা দেখে তো আমার দ্বারা তো কিছুই শিখানো যায়নি লাগে আমাদের এখানে